রমাদান মাসে ইনজেকশন পুশ করা যায় কিনা? জি, এটার উত্তর হচ্ছে রমাদানে আপনি ইনজেকশন পুশ করতে পারবেন, যদি সে ইনজেকশনটা সিম্পল পেইন কিলার ইনজেকশন হয়, ব্যথানাশক ইনজেকশন অথবা অ্যান্টিবায়োটিক ইনজেকশন হয়, এই জাতীয় কোনো মেডিকেশন বা ভ্যাকসিন জাতীয় ইনজেকশন হলে সেটা আপনার রোজা ভাঙবে না ইনশাল্লাহ। কিন্তু ওই ইনজেকশন যদি স্বাভাবিক ইনজেকশন না হয়ে কোনো এনার্জেটিক ইনজেকশন হয়, যেটার মধ্যে ফুড সাপ্লিমেন্টারি আছে অথবা যেটার মধ্যে নিউট্রিশিয়াস, যেটা নিউট্রিশন ভ্যালু আছে, পুষ্টিগুণ সম্পন্ন ইনজেকশন, এখন এমনও অনেক ফুড সাপ্লিমেন্টারি ভ্যাকসিন বা ইনজেকশন আবিষ্কার হয়েছে যেটা আপনার দেহে পুশ করলে 3 দিন 4 দিন আপনার ক্ষুধা লাগবে না, পুষ্টি শূন্যতায় ভুগবেন না, এটা এত এনার্জেটিক ইনজেকশন। এই জাতীয় ইনজেকশন দিলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে, কারণ তখন আপনি ইনডাইরেক্টলি সেই আল আকল ওয়া শুরব, আমরা শুরুতে যেটা বলেছি খাওয়া এবং পান করা, অর্থাৎ পানাহার, সেটাই আপনি করছেন। আপনি সরাসরি হয়তো মুখ দিয়ে, খাদ্যনালী দিয়ে আপনার পাকস্থলী বা স্টোমাকে খাবার পাঠাচ্ছেন না, কিন্তু ইনডাইরেক্টলি এনার্জেটিক বা ফুড সাপ্লিমেন্টারি কিংবা নিউট্রিশন ভ্যালু আছে এরকম ইনজেকশন পুশ করে কিন্তু এই খাবার বা পানীয়ের কাজই আপনি আপনারা করছেন। তো এই জাতীয় ইনজেকশন হলে রোজা ভেঙে যাবে, কিন্তু এমনি সিম্পলি কোনো ভ্যাকসিন, পেইন কিলার ইনজেকশন, এই জাতীয় সাধারণ ইনজেকশন ইনশাল্লাহ রোজা ভাঙবে না।